হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আর আমি আজকে আবারও আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আপনাদের সাথে শেয়ার করব দই ইলিশের রেসিপি। আর রেসিপিতে যাওয়ার আগে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। তো আমি এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণের পোস্ত দানা, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের সাদা সরিষা। আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন। তো আমি এই দুইটাকেই কিন্তু পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছি, যাতে ব্লেন্ড করতে বা বাটতে সুবিধা হয়। তো আমি এবার একটা ব্লেন্ডারের জারে পোস্ত দানা আর গোটা সরিষাগুলো দিয়ে দিলাম পানি সহ। এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, 3টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। দিয়ে আমি সবগুলোকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি সবগুলোকে বাটিতে ঢেলে দিচ্ছি, আর এই জারটা ধুয়ে খুব সামান্য পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি এখন মশলা মেশাবো। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, লবণ যেহেতু আগে দেওয়া আছে তাই অল্প দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। দিয়ে দিচ্ছি টক দই, 3 টেবিল চামচ টক দই। আর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল, আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি খুব ভালোভাবে মশলাগুলোকে একসাথে মিক্সড করে নিব খুব ভালোভাবে। আমার মশলাটা মিক্সড করা হয়ে গেছে। এখানে আমি 4 পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ইলিশ মাছগুলোকে আমি এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। আমি খুব ভালোভাবে এপাশ ওপাশ করে মেখে নিব মাছের দুই পাশেই। তো মেখে নিয়ে আমি এবার এটাকে 10 মিনিটের জন্য মেরিনেট করে রাখবো। ফিরে আসছি 10 মিনিট পর। তো ভিউয়ার্স, আমি ফিরে আসলাম 10 মিনিট পরে। 10 মিনিট মেরিনেট করে রেখেছি মাছটাকে। এবার মেরিনেট করা হয়ে গেছে, আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, এর মধ্যে মশলা সমেত মাছগুলোকে দিয়ে দিব। মশলাগুলোকে দিয়ে দিলাম। এবার ওই যে বাটিটাতে আমি মেরিনেট করে রেখেছি ওই বাটিটা ধুয়ে আমি 1/2 কাপ পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পানি দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্না করব। তো 10 মিনিট হয়ে গেছে। এবার 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এখন মাছগুলোকে আমি উল্টিয়ে দিব। তো মাছগুলোকে আমি উল্টিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব, 4টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে সরিষার তেল। তেলটা দিয়ে আমি আরও 10 মিনিট রান্নাটা করব। 10 মিনিট পরে আবারও ঢাকনা সরিয়ে আপনাদের দেখাচ্ছি। মাছটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি 20 মিনিট রান্নাটা করেছি, আর দেখতে পাচ্ছেন গ্রেভিটাও ঘন হয়ে গেছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। তো আমার মাছ রান্না হয়ে গেছে, আমার দই ইলিশটা রান্না হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কত সহজেই কত ঝটপট তৈরি হয়ে গেল মজাদার এই দই ইলিশ। দই ইলিশ গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।